করে সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, সেটা হলো গ্রিল চিকেন। কিন্তু এটা গ্রিল চিকেন হলো গ্রিলে করব না, এটা সম্পূর্ণ চুলায় ফ্রাই প্যানে এবং সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদেরকে এই গ্রিল চিকেন রেসিপি। তো এটা খেতে অসম্ভব মজার, রেস্টুরেন্টের চাইতে কোনো অংশ কম না। ঘরে বানিয়ে দেখবেন যে উপকরণগুলো আমি যেভাবে আমি বানাই সেভাবে ফলো করে বানালে অবশ্যই রেস্টুরেন্টের মতন স্বাদ পাবেন ঘরে উপকরণ ঘরোয়া মশলায়। তো চলুন বেশি কথা না বানিয়ে দেখে নিই কীভাবে বানাই। চিকেন গ্রিল করার জন্য আমি এখানে চিকেনের ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। তো সাধারণতভাবে চিকেন আস্ত চিকেন দিয়ে গ্রিল করা হয় শিখে, তার আজকে তো আমি বলেছি যে আজকে আমি ফ্রাই প্যানে চিকেন গ্রিল করে দেখাবো। তো আমি এরকম করে কেটে দুইটা ছিনা নিয়ে নিয়েছি, মানে ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রানের পিসগুলো নিয়ে নিতে পারেন। তো এইভাবে করে ভালোভাবে হাড় পর্যন্ত কেচে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে এটার ভিতরে ঢুকে যায়। এখন আমি এগুলোকে ম্যারিনেট করার জন্য একটা মিক্সিং বোল নেব। তো এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এতে একটা পেস্ট নিয়ে নেব। এখানে আমি দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো এখন নিয়ে নেব এখানে বাদাম বাটা, এখানে আমি চীনা বাদাম বাটা দিয়ে দিলাম। তো এখানে চীনা বাদাম বাটা প্রায় এক চামচের মতন হবে। দিয়ে দিব এখানে জলপাইর আচার, এখানে তেল সহ জলপাইর আচার দিয়ে দিলাম এক চামচ। দিয়ে দেব এখানে আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ, এখানে আদা রসুন বাটা মিক্স করে বাটা আছে। তো দিয়ে দেব এখানে টক দই এক চামচ, দিয়ে দেব এখানে কাঁচা পেঁপে খোসা সহ বেটে নিয়েছি, এখানে দেড় চামচের মতন হবে। খোসা সহ বেটে দিলে কি হয়, চিকেনটা ভালোভাবে হাড় সহ সফট এবং নরমভাবে এটা ফ্রাই হয়। তো এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া এক চামচে তিন ভাগের এক ভাগ নিয়েছি, মরিচের গুঁড়া এক চামচ নিয়েছি, স্বাদ মতন লবণ, আর নিয়েছি এখানে কাবাব মশলা দুই চামচ। তো লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ এখানে সয়া সস ইউজ করা হবে। তো গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব এখানে এক চামচের মতন সয়া সস। সস দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব এরকম মিনি প্যাকেটের এক প্যাকেট টমেটো সস বা টমেটো কেচাপ যেটাই বলে। তো এই সসটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব এখানে সাদা রান্নার তেল, সয়াবিন তেল, এখানে দুই চামচের মতন সাদা সয়াবিন তেলটা অ্যাড করে নেব। আপনারা চাইলে এখানে অরেঞ্জ জেলিটাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিলাম না, ওইটা দিলে স্বাদটা আবার দ্বিগুণ হয়, আর না দিলেও কোনো অংশে স্বাদ কমবে না। তো এখন আমি এগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। মশলাগুলো এখন এর মধ্যে যে চিকেনগুলো আমি নিয়ে নিয়েছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেব। তো দেখুন দুটোটা চিকেনের টুকরা নিয়ে ভালোভাবে এর মধ্যে মশলা গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে ভালোভাবে। আমি খুব সহজে এবং ঘরে থাকা মশলা দিয়ে এই গ্রিলটা বানিয়ে দেখার চেষ্টা করেছি। তো এই গ্রিলটা বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা যে বাসায় বানিয়ে খেয়েছেন, একদম রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা হবে। তো দেখুন আমি ভালোভাবে মশলাগুলো ম্যারিনেট করে নিচ্ছি, ভালোভাবে চিকেনের গায়ে গায়ে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন মশলার সাথে চিকেনটা ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন এইভাবে ঢেকে প্রায় দুই ঘন্টার মতন রেখে দেব নর্মাল ফ্রিজে, যাতে করে মশলাগুলো ভালোভাবে ভিজে যায় চিকেনের গায়ে গায়ে। তো চলুন দুই ঘন্টা পরে ফিরে আসছি। তো বন্ধুরা দুই ঘন্টা পরে ফিরে আসলাম, এটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি তো দুই ঘন্টার জন্য রেখেছি, আপনারা চাইলে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে নিতে পারেন। তো এখন এটাকে আমি ভিজে নেব। তো চলুন চুলায়,
তো বন্ধুরা, আমি গ্রিলগুলো ভাজার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখন আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে এই কাজটা সরিষার তেল দিয়েও করতে পারেন, সরিষার তেল দিয়ে করলে আরো ভালো হয়। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সেই চিকেন ব্রেস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা ভাজতে হবে। তো এখন আমি চিকেনগুলোকে একটু উল্টিয়ে দেব। একদম গ্রিলের মতন, যেটা আপনারা গ্রিল করলে যেরকম হয় এরকম ফ্রাই প্যানে আমি বানিয়ে নিলাম। তো অনেক সুন্দর একটা কালার এবং ফ্লেভার ছড়িয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আজকে আমাদের ঝটপট গ্রিল চিকেন রেসিপি। গ্রিল চিকেন সাধারণত আস্ত মুরগি দিয়ে হয়, আমি সেটা শুধু ব্রেস্টের পিস দিয়ে করে দেখিয়েছি। তো ঘরে ফ্রাই প্যানে বানালে এরকম করে কেটে বানালেই ভালো গ্রিলটা। তো আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট এবং নরম হয়েছে। দেখুন, চামচ দিতে না দিতে একদম ছিঁড়ে গিয়েছে, এতটা সফট হয়েছে। এটা খেতেও অনেক অনেক মজার হয়। আর এই গ্রেভিটা আমি বানিয়ে নিয়েছি, যে গ্রেভিটা ছিল ওই গ্রেভিটা দিয়ে সসটা বানিয়ে নিয়েছি। আর এটা আমি দেখালাম না ভিডিও ল্যান্ড বড় হওয়ার কারণে, এটা সবাই পারবেন। তেলের মধ্যে দিয়ে একটু 5 মিনিটের মতন ভাজলেই হয়ে যাবে এই গ্রেভিটা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে যত ভিডিও দিই সেগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।